হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে একটি পার্মানেন্ট কেরিয়ার করতে চান এবং এখান থেকে একটি লাইফ টাইম ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে peoplepearhour.com। তো এই peoplepearhour.com-এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়, যেমন গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং সহ আরও অসংখ্য ধরনের কাজ পাওয়া যায়। তো এর মধ্যে আরেকটি জব রয়েছে, কপি পেজ জব, যেটা এই জব সাইটটিতে খুবই ভালো পরিমাণ পাওয়া যায়। এবং আমরা যদি এই মুহূর্তে এখানে কপি পেস্ট জব লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন 227টি কাজ কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো আমরা এখানে যদি নিচের দিকে দেখি, দেখুন এটা একটি কপি পেস্ট জব এবং এটার জন্য প্রতি ঘন্টায় পেমেন্ট রয়েছে $23। তারপর এটাও কিন্তু একটি কপি পেস্ট জব, এটার জন্য পেমেন্ট রয়েছে ফিক্সড প্রাইস $347। তারপর আমরা যদি আরও নিচের দিকে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ রয়েছে এবং খুবই ভালো পরিমাণ পেমেন্ট কিন্তু করে থাকে। তো বন্ধুরা, এখানে যে ধরনের কপি পেজ জব কাজগুলো পাওয়া যায়, ঠিক ওই ধরনের একটি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং হচ্ছে কাজটি শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে খুবই ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা আমার এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ প্রজেক্টে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। তো এখানে আমাদের ভাইয়ার আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সে আমাদেরকে বলেছে যে হাই, আই নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু ওয়ার্ক 4 hours ইন এ ডে, 28 hours ইন এ উইক অ্যান্ড 112 hours ইন এ মান্থ। আই নিড ইউ টু কপি জবস ফ্রম indeed.com and paste it to an excel sheet. If you do this job properly, I will appoint you as a permanent. তো আমাদের যে বায়া, তার হচ্ছে প্রতিদিন তার সাথে 4 ঘন্টা করে কাজ করতে হবে এবং প্রতি সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে হবে এবং হচ্ছে প্রতি মাসে 112 ঘন্টা কাজ করতে হবে। এবং তার হচ্ছে সে আমাদেরকে একটি ওয়েবসাইট দিয়েছে indeed.com। তো সেখানে অসংখ্য ধরনের জব পাওয়া যায়, সেই জবগুলো কপি করে জাস্ট একটি এক্সেল শিটে আমাদেরকে পেস্ট করতে হবে। এবং সে বলেছে আমরা যদি কাজটি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে সে পরবর্তী থেকে আমাদেরকে পারমানেন্ট নিয়োগ দিবে। তারপর সে এখানে জব টাইটেল হিসেবে আমাদেরকে দিয়েছে হচ্ছে টেকনিশিয়ান। আমরা যদি নিচের দিকে এখানে দেখি, দেখুন জব টাইটেল হচ্ছে টেকনিশিয়ান এবং লোকেশন দিয়েছে হচ্ছে কানাডা ক্রেক রিঞ্চ MI। এবং সে আমাদেরকে বলেছে ইউ শুড কালেক্ট ফলোয়িং ডাটা। তো আমাদেরকে নিচের এই ডাটাগুলো হচ্ছে কালেক্ট করতে হবে। তো তার লাগবে হচ্ছে জব লিঙ্ক, তারপর হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে জব টাইপ, স্যালারি এবং হচ্ছে এডুকেশন। তারপর সে বাজেট রাখছে হচ্ছে এই কাজের জন্য $70। তো বন্ধুরা, আমরা যখন কাজটি করব এবং হচ্ছে যে কি কাজটি এক্সেল শিটে তাকে হ্যান্ড ওভার করবো, তখন কিন্তু তিনি আমাদেরকে এই পেমেন্টটা করে দিবে। তো আমরা এই জন্য সর্বপ্রথম একটি এক্সেল শিট নিয়ে রেখেছি আগে থেকে। তো আমরা হচ্ছে সেই এক্সেল শিটটি ওপেন করব এবং হচ্ছে এখানে যে আমাদের থেকে ডাটাগুলো চাইছে, প্রত্যেকটা ডাটার জন্য আমরা এখানে আলাদা আলাদা কলাম করে নিয়েছি। তো দেখুন, এখানে আমাদের থেকে চাইছিল হচ্ছে জব লিঙ্ক, তারপর হচ্ছে যে কি কোম্পানি নেম, তারপর হচ্ছে জব টাইপ। তো এগুলো প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা কলাম এখানে করে নিয়েছি। তো এখন হচ্ছে এই কলামগুলোতে আমরা ডাটাগুলো হচ্ছে ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদেরকে যে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে indeed.com। তো এই ওয়েবসাইটটা আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা গুগলে গিয়ে সেটাকে পেস্ট করব। তো আমরা গুগলে এসে জাস্ট indeed.com লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসে। তো দেখুন, এটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল জব সাইট। তো এখানে আমরা যদি এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে দুইটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। তো আমাদেরকে এখানে সার্চ জব টাইটেল এবং হচ্ছে লোকেশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে যে জব টাইটেল টেকনিশিয়ান যেটা দেওয়া আছে এটা কপি করব। কপি করার পর আমরা এখানে প্রথম সার্চ বক্সে এটাকে পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে দ্বিতীয় যে ঘরটি দেওয়া আছে, সেখানে আমাদেরকে যে লোকেশনটা দেওয়া আছে সেই লোকেশন লিখে কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে। তো দেখুন, আমাদেরকে লোকেশন দিয়েছে ক্যানাডা ক্রিক রেঞ্জ MI। তো আমরা এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে এটাকে প্রথমে ক্লিয়ার করে নেব, তারপর এখানে পেস্ট করব। তারপর হচ্ছে ফাইন্ড জব যে অপশন দেখতে পাচ্ছি, ফাইন্ড জব এই অপশনের উপর আমরা ক্লিক করব। তো এই অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ওই যে লোকেশন আছে এবং যে নিশ রয়েছে সেই নিশের আন্ডারে কিন্তু এখানে অসংখ্য কাজ কিন্তু শো করতেছে। তো দেখুন, আমরা এইগুলো প্রত্যেকটি কিন্তু এক একটা কাজ। তো আমরা যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন অনেক কাজ রয়েছে এখানে। তো আমরা যদি এখান থেকে নেক্সট পেজগুলোতে যাই, তাহলে এখান থেকেও আমরা আরও অসংখ্য জব এখানে পেয়ে যাব। তো আমরা প্রথম যে জবটি রয়েছে সেই জবটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমরা হচ্ছে সেই জবের যে ডিটেলস আছে সেই পেজটাতে চলে যাব। তো প্রথমে আমাদেরকে বলছিল হচ্ছে জব লিঙ্ক। তো আমরা উপর থেকে জবের লিঙ্কটাকে কপি করব। কপি করার পর জবের লিঙ্কের ঘরে এনে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দেব।
তারপর হচ্ছে কোম্পানির নেম। তো দেখুন এটা হচ্ছে কোম্পানির নেম, তো আমরা এখান থেকে কোম্পানির নেমটাকে কপি করব। কোম্পানির নেমটাকে কপি করার পর আমরা এক্সেলে চলে আসব, তারপর হচ্ছে কোম্পানির নেমের করে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে জব টাইপ, তো জব টাইপের জন্য আমরা হচ্ছে সেই ওয়েবসাইটটিতে চলে যাব। তো এখানে আমরা যদি দেখি, দেখুন জব টাইপ, এই জবটার টাইপ হচ্ছে ফুল টাইম, কিছু কিছু আছে পার্ট টাইম। তো যেটা যে টাইপেরই হোক আপনি জব টাইপটা এখানে পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে স্যালারি, তো এই জবটার জন্য স্যালারি রয়েছে, আমরা যদি নিচের দিকে দেখি, দেখুন ২৯,৭০০ থেকে ৩৭,৫০০ ইন এ ইয়ার। তো আমরা এটাকে এখান থেকে কপি করব, কপি করার পর যে স্যালারি ঘর রয়েছে সেখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে এডুকেশন, তো এই জবটার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, আমরা যদি নিচের দিকে যাই দেখুন এই যে এডুকেশন কিন্তু এখানে দেওয়া আছে, সেই এডুকেশনটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট এডুকেশনের ঘরে এনে এখানে পেস্ট করে দিব। তারপর আমরা সেই ওয়েবসাইটটিতে আবার চলে যাব, ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা ইন্ডিডে চলে যাব, তারপর এটাকে কেটে দিব। তারপর নিচে যে জবটি রয়েছে এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর হচ্ছে আমরা সর্বপ্রথম লিঙ্কটা এখান থেকে কপি করব, লিঙ্কটা কপি করার পর এক্সেলে চলে আসব, তারপর জব লিঙ্কের ঘরে এনে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে কোম্পানির নেম, তো কোম্পানির নেম আমরা যদি সেই জব সাইটটিতে যাই দেখুন এটা হচ্ছে কোম্পানির নেম, তো আমরা এখান থেকে নেমটা কপি করব। কপি করার পর কোম্পানির নেমের ঘরে ডাবল ক্লিক করব, তারপর হচ্ছে পেস্ট করব। তারপর হচ্ছে জব টাইপ, তো আমরা এখানে যদি দেখি এই জব টাইপ, এটা জব টাইপ কিন্তু ফুল টাইম, তো আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা জব টাইপের ঘরে এখানে পেস্ট করব। তারপর হচ্ছে স্যালারি, তো আমরা যদি এখানে দেখি এটা স্যালারিটা হচ্ছে উপরের দিকে দেওয়া আছে, এই যে দেখুন এখানে কিন্তু স্যালারিটা দেওয়া আছে। তো এই এটা স্যালারি হচ্ছে ২৭ অ্যান আওয়ার, প্রতি ঘন্টা হচ্ছে ২৭.৩৭, তো এটা হচ্ছে ঘন্টা হিসাবে, কিছু কিছু আছে হচ্ছে মান্থলি, কিছু কিছু উইকলি। তো আমরা যেটাই থাকুক সেটা এখানে কপি করে জাস্ট পেস্ট করব। তারপর হচ্ছে এডুকেশন, তো এটার জন্য কি পরিমাণ যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা, সেটা যদি আমরা দেখি এখানে যদি আমরা নিচের দিকে যাই দেখুন এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে একসাথে দেওয়া আছে। তো আমরা শুধু এখান থেকে এডুকেশন যতটুকু আছে সেই এডুকেশনটা আমরা এখান থেকে নিব। তো এডুকেশনটা জাস্ট কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এক্সেল শিটে চলে আসবো, এক্সেল শিটে এসে এখানে জাস্ট এডুকেশনের ঘরে সেটাকে পেস্ট করে দিব। তো দেখুন আমাদের দুইটা ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে গেল। তো এভাবে হচ্ছে এখানে যতগুলা কাজ রয়েছে, যে টেকনিশিয়ানের উপর যতগুলো এখানে কাজ রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু এভাবে আমাদেরকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর আমরা যখন এই শিটটা আমাদের বায়ারকে হ্যান্ড ওভার করবো, তো তিনি কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দেবে। তো বন্ধুরা, আপনারা যদি ডাটা এন্ট্রির একদম বিগিনিং থেকে কাজ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ ফ্রিতে সেখান থেকে শিখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।